গার্গেল করেও কি কমছে না গলা ব্যথা? তাহলে কি ক্যান্সারের লক্ষণ? শীতকাল মানে জ্বর হাঁচি সর্দি কাশিতে ভোগেন অনেকে, সঙ্গে গলা ব্যথা তো লেগেই থাকে, ফলে গার্গেল করেও স্বস্তি মেলে না। মূলত আবহাওয়া বদলের কারণেই এমন হচ্ছে। তবে কারণ যাই হোক, গলা ব্যথা বেশি দিন স্থায়ী হওয়া কিন্তু মোটেই স্বাভাবিক বিষয় নয়। কারণ শুধু ঠান্ডা লাগলে নয়, গলায় ক্যান্সার হলেও এমন উপসর্গ কিন্তু হতেই পারে। তবে সেক্ষেত্রে একমাত্র লক্ষণ গলা ব্যথা নয়, এছাড়া আর কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার সঙ্গে ওজন কমে যাওয়ার যে কোনো সম্পর্ক থাকতে পারে তা অনেকেরই ধারণার বাইরে। তাই খাদ্যনালীতে ক্যান্সার মানেই খাবার না খাওয়ার প্রবণতা তৈরি হয়, খাবারের প্রতি অরুচি, খেতে ইচ্ছে না করা এবং তার ফলে কম খাওয়া, তখনই ওজন কমতে থাকে। পরেরটি হলো ঠান্ডা লাগার কারণে গলা ব্যথা হোক কিংবা ক্যান্সার, প্রাথমিক পর্যায়ে শক্ত খাবার খেতে অসুবিধা হয় দুই ক্ষেত্রে। কিন্তু ক্যান্সার হলে তরল খাবার খেতে, এমনকি খাবার গিলতেও সমস্যা হয়। ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ হলো ক্লান্ত হয়ে পড়া, এছাড়াও বমি বমি ভাব, দুর্বলতাও কিন্তু এর লক্ষণ হতে পারে। খাওয়ার সময় দম বন্ধ হয়ে আসাও কিন্তু ভালো লক্ষণ নয়। গার্গেল করেও কি কমছে না গলা ব্যথা? তাহলে কি ক্যান্সারের লক্ষণ? শীতকাল মানে জ্বর হাঁচি সর্দি কাশিতে ভোগেন অনেকে, সঙ্গে গলা ব্যথা তো লেগেই থাকে, ফলে গার্গেল করেও স্বস্তি মেলে না। মূলত আবহাওয়া বদলের কারণেই এমন হচ্ছে। তবে কারণ যাই হোক, গলা ব্যথা বেশি দিন স্থায়ী হওয়া কিন্তু মোটেই স্বাভাবিক বিষয় নয়। কারণ শুধু ঠান্ডা লাগলে নয়, গলায় ক্যান্সার হলেও এমন উপসর্গ কিন্তু হতেই পারে। তবে সেক্ষেত্রে একমাত্র লক্ষণ গলা ব্যথা নয়, এছাড়া আর কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার সঙ্গে ওজন কমে যাওয়ার যে কোনো সম্পর্ক থাকতে পারে তা অনেকেরই ধারণার বাইরে। তাই খাদ্যনালীতে ক্যান্সার মানেই খাবার না খাওয়ার প্রবণতা তৈরি হয়, খাবারের প্রতি অরুচি, খেতে ইচ্ছে না করা এবং তার ফলে কম খাওয়া, তখনই ওজন কমতে থাকে। পরেরটি হলো ঠান্ডা লাগার কারণে গলা ব্যথা হোক কিংবা ক্যান্সার, প্রাথমিক পর্যায়ে শক্ত খাবার খেতে অসুবিধা হয় দুই ক্ষেত্রে। কিন্তু ক্যান্সার হলে তরল খাবার খেতে, এমনকি খাবার গিলতেও সমস্যা হয়। ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ হলো ক্লান্ত হয়ে পড়া, এছাড়াও বমি বমি ভাব, দুর্বলতাও কিন্তু এর লক্ষণ হতে পারে। খাওয়ার সময় দম বন্ধ হয়ে আসাও কিন্তু ভালো লক্ষণ নয়। গার্গেল করেও কি কমছে না গলা ব্যথা? তাহলে কি ক্যান্সারের লক্ষণ? শীতকাল মানে জ্বর হাঁচি সর্দি কাশিতে ভোগেন অনেকে, সঙ্গে গলা ব্যথা তো লেগেই থাকে, ফলে গার্গেল করেও স্বস্তি মেলে না। মূলত আবহাওয়া বদলের কারণেই এমন হচ্ছে। তবে কারণ যাই হোক, গলা ব্যথা বেশি দিন স্থায়ী হওয়া কিন্তু মোটেই স্বাভাবিক বিষয় নয়। কারণ শুধু ঠান্ডা লাগলে নয়, গলায় ক্যান্সার হলেও এমন উপসর্গ কিন্তু হতেই পারে। তবে সেক্ষেত্রে একমাত্র লক্ষণ গলা ব্যথা নয়, এছাড়া আর কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার সঙ্গে ওজন কমে যাওয়ার যে কোনো সম্পর্ক থাকতে পারে তা অনেকেরই ধারণার বাইরে। তাই খাদ্যনালীতে ক্যান্সার মানেই খাবার না খাওয়ার প্রবণতা তৈরি হয়, খাবারের প্রতি অরুচি, খেতে ইচ্ছে না করা এবং তার ফলে কম খাওয়া, তখনই ওজন কমতে থাকে। পরেরটি হলো ঠান্ডা লাগার কারণে গলা ব্যথা হোক কিংবা ক্যান্সার, প্রাথমিক পর্যায়ে শক্ত খাবার খেতে অসুবিধা হয় দুই ক্ষেত্রে। কিন্তু ক্যান্সার হলে তরল খাবার খেতে, এমনকি খাবার গিলতেও সমস্যা হয়। ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ হলো ক্লান্ত হয়ে পড়া, এছাড়াও বমি বমি ভাব, দুর্বলতাও কিন্তু এর লক্ষণ হতে পারে। খাওয়ার সময় দম বন্ধ হয়ে আসাও কিন্তু ভালো লক্ষণ নয়।